প্রিয় দর্শক শ্রোতা, আমি কবিরাজ মোহাম্মদ মঞ্জুর রহমান আপনাদের সামনে আজকে আবারও নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, আমার সেই কিতাব বা বই থেকে, তাবিজাতে রুহুল্লাহ বই থেকে। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি মূলত সেই বিষয়টি হচ্ছে গর্ভপাত না হওয়ার তদবির। অর্থাৎ দেখবেন যে অধিকাংশ মহিলারা বা মেয়েদের সন্তান জন্মের পূর্বে সন্তান নষ্ট হয়ে যায়, অর্থাৎ দেখা যায় যে এক মাস দুই মাস সন্তান পেটে আসার পরে তার সন্তানটি গর্ভপাত হয়ে যায়, অর্থাৎ সন্তানটি পেট থেকে পড়ে যায়, রক্তপিণ্ড জমাট বাঁধার অবস্থায় অথবা জমাট বাঁধার পরে সে সন্তানটি ভূমিষ্ঠ হতে পারে না, অর্থাৎ এক মাস দুই মাস তিন মাস পাঁচ মাস এভাবে সন্তান নষ্ট হয়ে যায়। তো এই সন্তান নষ্ট হওয়ার হাত থেকে কিভাবে রক্ষা পাবেন বা কোন কবচটি আপনারা ব্যবহার করবেন, কোনো ডাক্তার কবিরাজের কাছে না গিয়ে নিজে নিজেই সেটার কিভাবে সমাধান করবেন, মূলত সে বিষয়টি বন্ধুরা আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন এবং আমার চ্যানেলে আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা দেখছেন যে এখানে লেখা রয়েছে গর্ভপাত না হওয়ার তদবির বা আমল বা তাবিজটা। কতিপয় স্ত্রীলোক আছে যাদের গর্ভে সন্তান ধারণ করার পর অল্পদিনের মধ্যেই আবার উহা নষ্ট হইয়া যায়। এহেন স্ত্রীলোক গর্ভবতী হইবার সাথে সাথে নিম্নোক্ত আয়াতটি জাফরানের কালি দ্বারা ভোজ্য পাতায়, অর্থাৎ যে সকল পাতা রান্না করা হয়, যেমন তেজপাতা রয়েছে, আবার পোলাওয়ের পাতা রয়েছে, যেগুলো মানুষ পোলাও চালে পোলাও তৈরি করতে ব্যবহার করে এ সকল পাতায়, অথবা সাদা চিন কাগজ, অর্থাৎ যেগুলো ঘুড়ি বানায়, এক ধরনের পাতলা কাগজ রয়েছে, অনেক সময় এইটাকে আঞ্চলিকভাবে বাঁশ পাতাড়ি কাগজও বলে। এই যে পাতলা কাগজ, এই কাগজে লিখিয়া তাহা যদি ওই মহিলার গলায় বাঁধিয়া দেওয়া হয়, ইনশাআল্লাহ ওই স্ত্রীলোকের গর্ভপাত হবে না। দোয়াটি বা আয়াতটি হচ্ছে এটি, আপনারা দেখছেন জের জবর ছাড়ায় আয়াতটি রয়েছে এবং এই আয়াতটি এইভাবেই লিখিতে হবে, এবং লেখার পর উহা ওই মহিলা বা ওই গর্ভবতী মেয়ের গলায় বাঁধিয়া দিতে হবে। যদি এটি আপনি একটি ছোট কবচ বা তাবিজ কিনেন, কেনার পর সেটি গলায় ঝুলিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, এভাবে যদি ঝুলিয়ে দেন, ইনশাল্লাহ আপনাদের কাঙ্ক্ষিত নতুন মেহমান আপনাদের সংসারে আসবেই আসবে। তো এটি আমি গর্ভপাত রোধের জন্য বা গর্ভপাত না হওয়ার জন্য প্রথম একটি তাবিজের কথা বললাম, দ্বিতীয় আর একটি তাবিজেরও কথা বলবো, এভাবে পরপর তিনটি তাবিজের কথা বলবো, যে কোনোটা দিয়ে বা যে কোনোটা ব্যবহার করে আপনারা গর্ভপাত না হওয়া থেকে বিরত থাকতে পারেন। তো সবার শুভকামনা করে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।